হ্যালো জনগণ, আটলিস্টের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। মুসলিম ভাই বোনদের জানাই আসসালামু আলাইকুম এবং হিন্দু ভাই বোন সহ সকল ধর্মের মানুষদের জানাই নমস্কার। ভৌগোলিক অবস্থান ও মৌসুম ভেদে পবিত্র রমজান মাসে রোজা থাকার সময়কাল 14 থেকে 23 ঘন্টা পর্যন্ত হতে পারে। এবছর আবার করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মানুষের জীবনযাত্রার প্রভূত পরিবর্তন এসেছে, তাই এবার নানা রকম ঝুঁকি বিবেচনা করে ডায়াবেটিসের রোগীকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 2 মে পর্যন্ত করোনা ভাইরাস বা কোভিড-19-এ বাংলাদেশে আক্রান্তের সংখ্যা প্রায় 8,790 জন। খুবই দুঃখের সাথে বলতে হয় মৃতের সংখ্যা 175 জন এবং সুস্থ হয়েছেন মাত্র 177 জন। এখন যদি বহির্বিশ্বের কথায় আসি, তাহলে বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 34,22,000-এরও বেশি। দুঃখের সাথে বলতে হয় মারা গিয়েছেন 2,40,000-এরও বেশি মানুষ এবং সুস্থ হয়েছেন মাত্র 10,97,000 মানুষ। সো আজকে আমরা সাধারণত রোজার সময় ডায়াবেটিস রোগীর কি হতে পারে, রোজার আগের ভাবনা, রোজায় ডায়াবেটিসের ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগীর ওষুধের সমন্বয় এবং বিশেষভাবে যে জিনিসগুলো জানা খুবই দরকার তা আমি ভিডিও শেষে বলবো। সো একটাই অনুরোধ, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, কেননা আপনার লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ভালো কিছু দিতে অনুপ্রাণিত করে। নিয়মিত আপডেট পেতে আটলিস্টকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যেন আটলিস্টের পরবর্তী আপডেট মিস না হয়ে যায়। সো চলুন শুরু করা যাক। রোজার সময় ডায়াবেটিস রোগীর যা হতে পারে, অর্থাৎ রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়া, রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়া, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, পানিশূন্যতা ও থ্রম্বো অ্যাম্বোলিজম। নেক্সট, রোজার আগের ভাবনা, অর্থাৎ যেসব ডায়াবেটিসের রোগী রোজা রাখতে দৃঢ় প্রতিজ্ঞ, তাদের রোজা শুরুর 1 মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। এর মধ্যে আছে ঘুম থেকে উঠে ও খাবার 2 ঘন্টা পর মোট 4 বার রক্তের গ্লুকোজ, খালি পেটে রক্তের লিপিড, লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের কার্যকারিতা পরীক্ষা এবং HbA1c ইত্যাদি পরীক্ষা করে নেওয়া। এবছর সব পরীক্ষা সম্ভব না হলেও রক্তের শর্করা মেপে একটি চার্ট করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। নেক্সট, রোজায় ডায়াবেটিসের ব্যবস্থাপনা, অর্থাৎ প্রত্যেক ডায়াবেটিসের রোগীর অবস্থা স্বতন্ত্রভাবে বিচার করতে হবে। সবার বেলায় একই নিয়ম নাও খাটতে পারে। রমজান মাসে ঘন ঘন রক্তের গ্লুকোজের মাত্রা মেপে দেখতে হবে। দিনের শেষ ভাগে মানে ইফতারের আগে অবশ্যই রক্তের গ্লুকোজ দেখার অভ্যাস করুন মাঝে মধ্যে। রমজানের প্রথম দিকের দিনগুলোতে একটু বেশি সচেতন থাকতে হবে। প্রতিদিনের খাদ্যের পুষ্টিমান অন্যান্য সময়ের মতোই রাখার চেষ্টা করতে হবে, যদিও তা খুব সহজ নাও হতে পারে, এজন্য দরকার হলে পুষ্টিবিদের সাহায্য নিন। শারীরিক শ্রম বা ব্যায়াম সহ স্বাভাবিক শারীরিক কর্মকাণ্ড চালানো যেতে পারে এ সময়ে, তবে দিনের বেলা কঠোর শ্রম বা ব্যায়াম না করাই ভালো। তারাবির নামাজকে শারীরিক শ্রমের বিকল্প হিসেবে গণ্য করা যেতে পারে। হাইপোগ্লাইসেমিয়ার কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত গ্লুকোজ বা মিষ্টি জাতীয় কিছু একটা খেয়ে নিতে হবে। দিন শুরুর কয়েক ঘন্টার মধ্যে যদি রক্তের গ্লুকোজ 3.9 মিলিমোল বা তার চেয়ে কমে যায়, তাহলে সেদিনের রোজা ভাঙা উচিত। যারা ইনসুলিন, সালফুনাইল ইউরিয়া, মেগিসনিটিনাইট জাতীয় ঔষধ গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে এমনটাই ঘটার আশঙ্কা বেশি। আবার রক্তের গ্লুকোজ 16.7 মিলিমোল বা লিটারের বেশি হলে রোজা রাখা সম্ভব হবে না। নেক্সট, খাদ্য ব্যবস্থাপনা, অর্থাৎ ডায়াবেটিস রোগীর রোজা রাখার সময় সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে খাদ্য ব্যবস্থাপনায়। সেহরির খাবার সেহরি শেষ হওয়ার অল্প কিছুক্ষণ আগে খাওয়া উচিত। ইফতারের সময় অধিক পরিমাণে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার খাবেন না। পর্যাপ্ত পানি ও পুষ্টিকর খাবার খেতে হবে, যেন পানিশূন্যতায় না ভোগেন। ইফতারের একটি খেজুর খেতে পারে। এই সময় ফলমূল, শাকসবজি, ডাল ও টক দই তালিকাভুক্ত করতে পারলে ভালো। ডাবের পানি পান করা যায়, চিনিমুক্ত পানীয় বেছে নিন। খাদ্যের ক্যালোরি ঠিক রেখে খাওয়ার পরিমাণ এবং ধরন ঠিক করতে হবে। রমজানের আগে যে পরিমাণ ক্যালোরিযুক্ত খাবার খেতেন, রমজানে ক্যালোরির পরিমাণ ঠিক রেখে খাবার সময় এবং ধরন বদলাতে হবে। ইফতারের সময় অতিভোজন এবং সেহরিতে অল্পাহার পরিহার করতে হবে, বরং উল্টোটা হতে হবে। অর্থাৎ ইফতারের সময়ই
কম ভোজন করতে হবে এবং সেহরির সময় বেশি ভোজন করতে হবে। নেক্সট, রোগীর ওষুধের সমন্বয়, অর্থাৎ যারা দিনে একবার ডায়াবেটিসের ওষুধ অর্থাৎ যেসব ওষুধ ইনসুলিন নিঃসরণ বাড়ায় খান, তারা ইফতারের শুরুতে অর্থাৎ রোজা ভাঙার সময় সেটি খাবেন, তবে ডোজ একটু কমিয়ে নিতে হবে। যারা দিনে একাধিকবার ডায়াবেটিসের ওষুধ খান, তারা সকালের মাত্রাটি ইফতারের শুরুতে এবং রাতের মাত্রাটি অর্ধেক পরিমাণে সেহরির আধা ঘন্টা আগে খেতে পারেন। যেসব রোগী ইনসুলিন গ্রহণ করেন, তাদের রমজানের আগেই ইনসুলিনের ধরন ও মাত্রা ঠিক করে নেওয়া জরুরি। সাধারণত রমজানের সময় দীর্ঘমেয়াদী ইনসুলিন নেওয়া ভালো। দীর্ঘমেয়াদী এবং কম ঝুঁকিপূর্ণ ইনসুলিন দিনে একবার নিতে হয়। এগুলোতে হাইপোগ্লাইসেমিয়ার আশঙ্কা অনেকটাই কম। যারা রোজার আগে সকালের ও রাতের খাবারের আগে দুবার ইনসুলিন অর্থাৎ ফ্রি মিক্সড নিতেন, তারা সকালের ডোজটি সমপরিমাণে ইফতারের আগে নেবেন আর রাতের ডোজটি অর্ধেক ইফতারের আগে নেবেন। বিশেষভাবে যে জিনিসগুলো জানা খুব দরকার তা হলো, এবছর COVID-19 সংক্রমণ প্রতিরোধে সচেতনতা হিসেবে হাসপাতালে ফলো আপের জন্য যাওয়ার দরকার নেই, টেলিফোনে চিকিৎসকের পরামর্শ নিন। রোজার সময় নিজে ডায়াবেটিসের ওষুধ সমন্বয় করবেন না, সেহরি কিছুতেই বাদ দেওয়া যাবে না। রোজার সময় দিনের বেলা অতিরিক্ত ব্যায়াম করা উচিত নয়। সন্ধ্যার পর বাড়িতে হাঁটাহাঁটি করুন। COVID-19 সংক্রমণ ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষ ঝুঁকিপূর্ণ, তাই এবছর রমজানে কিছুতেই বাড়ির বাইরে যাবেন না, বাইরের খাবার গ্রহণ করবেন না, বাড়িতে তৈরি পুষ্টিকর স্বাস্থ্যসম্মত খাবার খান। রক্তে শর্করা ওঠানামার কারণে অসুস্থ হলে এ সময়ে বিপদে পড়বেন, তাই প্রতিদিন না হলেও একদিন পরপর রক্তের সুগার মাপুন ও আপনার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখুন। অতিভোজন এবং ভাজা পড়ার কারণে অ্যাসিডিটি, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। সর্বোপরি একটাই কথা, আতঙ্কিত হবেন না, নিজে সচেতন হন এবং আশেপাশের মানুষকে সচেতন করুন। সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবেন, খুব প্রয়োজন ছাড়া ঘরের বাইরে প্লিজ যাবেন না, 3 ফুটের দূরত্ব বজায় রেখে চলুন, গণজমায়েত এড়িয়ে চলুন, হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলুন, অপরিষ্কার হাত দিয়ে চোখ মুখ এবং নাক ধরা থেকে বিরত থাকুন। জ্বর, ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট থাকলে দ্রুত সরকারের IEDCR হটলাইন নাম্বারে যোগাযোগ করুন। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পাশের মানুষটির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম এবং নমস্কার।